আজ কোজাগরি লক্ষ্মী পুজো, আর এই পুজোর দিনে যার বাড়িতে এসেছি তিনি কিন্তু প্রকৃত অর্থে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সকলের প্রিয় অপাদি। কেমন আছো? ভালো আছি। মানে লক্ষ্মী পুজো তোমার বাড়িতে বহু বছর ধরে হচ্ছে, নিষ্ঠা ভরে তোমাকে প্রতিবারই যখন দেখি একবারে মানে খুব সুন্দর সাজে ঠাকুরকে নিবেদন করছো। সকাল থেকে ব্যস্ততা ঠিক কেমন ছিল? সকাল থেকে ব্যস্ততা তোমাদের জন্যই, তোমরা পাগল করে দিচ্ছ সকাল থেকে মা আমার। হ্যাঁ, সে সকাল থেকে এই ব্যস্ততাটাই থাকে, এত মানুষজন আসে, আর বিকেলের দিকে সমস্ত আত্মীয় স্বজন আসে, তার মধ্যেই আমরা জোগাড় যন্ত্রপাতি সমস্ত কিছু করে নিই। মায়ের বয়স হয়েছে, তার পক্ষে একটু মুশকিলেরই হয়, কিন্তু তবুও আমরা এই দিনটা সমস্ত কিছু ম্যানেজ করি। যেহেতু আমাদের রাতে পুজো হয়, মোটামুটি ম্যানেজ হয়ে যায়। ঠাকুরকে সাজানো ভোগ, মানে ভোগের কী কী আয়োজন আছে? ভোগে প্রত্যেক বছর যা থাকে, খিচুড়ি, লাবড়া, কী কী ছিল রে, খিচুড়ি, লাবড়া, আলুর দম, খিচুড়ি, লাবড়া, আলুর দম, ভাজা, এবছর একটা অ্যাড হয়েছে পকোড়া, আর পকোড়া, পায়েস, চাটনি, মানে এই আয়োজন, মানে মানে চিন্তা ভাবনা, মানে প্রতি বছর সবাই একসঙ্গে ইয়ে করে। আচ্ছা, বাহিনী দেখছি তোমার পুরো টিম, একটু আলাপ করে দাও। আমার বান্ধবী পাপিয়া, আমি যখন বিয়ে হয়ে আসি ওর সঙ্গে আমার 27 বছরের বন্ধুত্ব, প্রথম বছরই ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয় এখানে এসে। আমার বান্ধবী সোমা, আমার বান্ধবী সোমা ওর সঙ্গে আমার এখনো বন্ধুত্বের বয়স 1 বছরও হয়নি, ও আমার সব থেকে নতুন বন্ধু। সৌমুকে তো তোমরা চেনোই, অভিনয় করে। না না, তার আগে পরিচয়, দিদিকে যখন একটা রিয়েলিটি শোতে, আমিও ওই দিদির সাথে অনেকটা একমত, অনেক ইন্টারভিউতে দিদি বলছে আমিও বাবা মার সাথে বসে দিদির অন্ধ ভক্ত ছিলাম, তারপর দিদিকে দেখার জন্যই স্টুডিওতে যেতাম, সেখানে একটা রিয়েলিটি শোতে চান্স পাওয়ার পরে অদ্ভুতভাবে ভাই আর দিদির সম্পর্কটা হয়ে একদম একাত্ম বন্ধনে, মানে এখানে সব থেকে মানে পুরনো বন্ধু আবার হ্যাঁ নতুন বন্ধু সব একসঙ্গে। আচ্ছা, প্রতিবারই তো নানান রকম আয়োজন থাকে, ব্যস্ততাটাও শুনলাম, কিন্তু মানে শুটিংয়ের ব্যস্ততা সেই সঙ্গে, মানে কাল রাত্রে কি সমস্ত কিছু করি? কালকে রাত্রে আমরা ঠাকুর সাজিয়ে ফেলেছি, শুটিংয়ের ব্যস্ততা তো থাকবে, ওটা তো পার্ট অফ লাইফ, কিন্তু সাজিয়ে আমরা কালকে রাত্রে ফেলেছি। ঘাগড়া পরিয়ে ছবিটা দেখিয়ে দে, তাহলেই দেখবি কিভাবে সাজাই। খুব সুন্দর, মানে এটাও তো তুমি সাজাও? হ্যাঁ, আমি সাজাই। সাজানো আর ভোগটা কি মানে তুমি নিজে হাতে কি করো? আমি নিজে হাতে কিছু করি না, যা করেন শাশুড়ি মা করে। এখনো এখন আমি 5 বছর ধরে আসছি, জেঠিমার কোনো রকম এন্তুতে কোনো ঘাটতি পড়েনি, দিদির তবু বা একবার সাজগো চেঞ্জ করে আসলে দিদি আর অনেক, কিন্তু জেঠিমাকে দেখিনি কারোর সাথে এতটুকু মানে চিৎকার করতে, আমি দেখিনি, দিদিকেও দেখিনি, কিন্তু জেঠিমাকে এখনো দেখিনি। মানে দিদিও কিন্তু যথেষ্ট এনার্জি নিয়ে থাকে, কখনো হাসি ম্লান হচ্ছে না, শারদীয় তো কেটে গেছে, শুভ বিজয়ার শুভেচ্ছা, এবং প্রত্যেককে জানাই লক্ষ্মী পূজার শুভেচ্ছা, প্রত্যেকে খুব ভালো থাকবে।